Hello, Assalamualaikum guys, myself Samir Hossain and welcome to my another YouTube video. So, আজকে মূলত কোনো ব্লগ করব না, কোনো মিউজিক ভিডিও না। আমি জাস্ট একটি রাউটার কিনেছি, ওটা আপনাদের দেখাবো যে রাউটারটা কতটুকু ভালো, কতটুকু খারাপ সব আমি দেখাবো। সো এখন ওটা আনবক্সিং আমি আগে করে ফেলেছি, বাট আপনাদের দেখাতে পারিনি, সরি। আচ্ছা, এখন আমি রাউটারটা দেখেছি। রাউটারটা হচ্ছে এই দেখুন, টেন্ডা কোম্পানির একটি রাউটার, ফোর অ্যান্টেনা দেখেছেন। দেখুন, আগে বক্সটা দেখাচ্ছি, দেখেছেন হয়তো, দেখুন। আচ্ছা, এবার দেখুন ব্যাক সাইডটা দেখিয়েছি। এবার দেখুন, এই যে একটা টেন্ডা কোম্পানির রাউটার। হ্যাঁ, তো টেন্ডা কোম্পানির এই রাউটারটার দাম নিয়েছে অবভিয়াসলি, এটা নিয়েছে আমার কাছ থেকে কমে নিয়েছে, দাম তো আমি বলতে চাচ্ছি না। সো এটা প্রাইসটা হাই আছে অনেক, এখন আমার কাছে কম নিয়েছে। সো গাইস, এখন আমি আনবক্সিং, ফেক আনবক্সিং করছি, এটা অলরেডি আনবক্সিং হয়ে গিয়েছে। সো আনবক্সিংটা আমি ডাইরেক্ট দেখাবো, আমি এখন ভিডিওতে আসবো না। সো আপনারা দেখুন, ঠিক আছে, জানি না কতটুকু দেখা যাবে আনবক্সিং করার সময়। আমি একটু স্ট্যান্ডটা ছোটো করে নিচ্ছি, আমি মূলত ক্যামেরা দ্বারা ভিডিও করি না বেশি একটা, সো এই কারণে স্ট্যান্ডটা ব্যবহার করা হয়। এই যে দেখুন, এখন আমি এটা আনবক্সিং করছি। সো দেখুন, প্রথমে জাস্ট এটা খুললাম, এটাকে বের করছি। এখন এটাকে ফরগেট করবেন প্লিজ, এটাকে ফরগেট করবেন, এটা আমার স্পেসটা হলো না। এখন হ্যাঁ, আনবক্সিং করেছি। এই যে কিছু বুক দিয়েছি ম্যামো, ওগুলো স্কিপ করতে চ্যালেঞ্জ স্কিপ করতে পারেন, যেমন এই একটা দিয়েছে আমাদের, এটা তাদের শর্ত থাকে, স্কিপ করতে চাইলে স্কিপ করতে পারেন, আপনারা নিজেরাই করে নিতে পারেন, আমি করে দেখাচ্ছি না। এটা হচ্ছে এটার ম্যানুয়াল বুক, যেভাবে এটাকে তৈরি করতে হয়, এটাকে সেট করতে হবে, যেমন আচ্ছা এটা দেখাচ্ছি ম্যানুয়াল বুক। আচ্ছা দেখুন, ম্যানুয়াল বুকটা দেখতে পাচ্ছেন, এটা অপর সাইড, এটা আছে আটার সাইড ম্যানুয়াল বুকের, তো দেখতে পাচ্ছেন। সো ম্যানুয়াল বুকটা দেখে দিচ্ছি, আর এটা কোনো কাজ নেই। এখন দেখাচ্ছি এটার আটটা বুক আছে, সেটা দেখুন, অপর প্রান্ত দেখুন। তো আপনাদের যাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগে, লাইক কমেন্ট করবেন, একটু শেয়ার করে দেবেন, নিউ যারা যারা আমার এখানে চ্যানেলে নিউ আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর সাথে বেল আইকনটি অল করে দিবেন, এবং যাতে পুরো সময় আমার পুরো সময় সবসময় আমার এই ইউটিউবের পাশে থাকতে পারেন, আমার পাশে থাকতে পারেন, আমি আপনাদের নিউ নিউ ভিডিও আপলোড দিব আপনাদের জন্য। হ্যাঁ, আমি মূলত একটা চ্যানেল খুলেছি, আর্টটা খুলেছি, ওটা এখনও কাস্টমাইজ চলছে। সো ওই চ্যানেলে বিভিন্ন ধরনের ফানি ভিডিও শর্ট আসবে, যেমন গান আসবে হয়তো, আর এই চ্যানেলে মূলত ব্লগ বা এরকম ছোটো ছোটো ভিডিও কাজের জন্য যে ভিডিওগুলো তৈরি হয় আপনাদের, প্লাস আপনাদের জন্য যে ভিডিওগুলো তৈরি হয়, এই যে বিভিন্ন কাজের আপনাদের দরকারি গুরুত্বপূর্ণ ভিডিও বানাবো, প্লাস ব্লগ ছুটে যেতে হবে, এবং আমি দেখি যদি একটা গেমিং চ্যানেল খুলতে পারি তাও খুলে ফেলবো। সো এখন আমি বেশি কথা বাড়াবো না, অবশ্যই যারা যারা নিউ হয়ে যাচ্ছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, এবং আমাদের পাশে থাকবেন অবশ্যই, যখন নিউ ভিডিও আসবে অবশ্যই নোটিফিকেশন আকারে আপনাদের কাছে প্রথমেই চলে আসবে। সো আমি বাড়াবো না। আচ্ছা, এটা হচ্ছে যে ওয়্যারটা, আচ্ছা এই ওয়্যারটাকে আনবক্সিং করি। এই ওয়্যারের মাধ্যমে রাউটারটা আমাদের মনে করেন কানেকশনটা দেওয়া হয় কানেক্টর। সো আমি এটা এখন আনবক্সিং করছি। তো আজকের মূল টপিকটা হচ্ছে আনবক্সিং, গরিবের অর্থাৎ গরিবের আনবক্সিং। এই দেখুন, গরিব তাই খেতেও রাখিনি সাথে, ঠিক আছে। আচ্ছা এইভাবে করতেছি, দেখুন আপনারা হয়তো ভাববেন ইউটিউবার কীভাবে গরিব হয়, না ভাইয়া আমি তো নিউ ইউটিউবার, ঠিক আছে। এই দেখুন, এই যে, এই যে দেখুন, টেন্ডা কোম্পানির প্যাকেটও দিয়েছে, প্যাকেটটা রেখে দিলাম। আচ্ছা এই দেখুন ওয়্যারটা, সো আপনাদের ওয়্যারটা ডিটেল দেখাচ্ছি,
এই দেখুন, আচ্ছা এখানে এটা দেখছেন একদম নিউ। এখন আমি এটা আনবক্স করলাম, অবশ্য কিছুদিনের মধ্যে এইটা দিয়ে আমি লাইনটা নিয়ে নিব। আচ্ছা এটা হচ্ছে কানেক্টর, ইউএসবি কেবল যেটাকে বলা হয়। তো এটা এখানে কানেক্ট করতে হয় কীভাবে ওটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা কেবলটা এটার সাথে দিয়ে দেওয়া হয়। এই যেটার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করছেন, আমার স্বপ্নের জিনিস, আপনাদের জিনিস, এই দেখুন লকারটা, ওটা হচ্ছে আয়রন ক্লিনার। এই যে ঠিক আছে, এই যে একটা ডিজাইনটা ড্রোনের মতন একদম। আর দেখুন পিছনটা দেখাচ্ছি, এই দেখুন, আর দেখুন বাটনটা, অন অফের বাটনটা, এখানটা যেটা লাগানো মেন কানেকশনটা ওই কানেক্টর, প্লাস এই যে ইউএসবি কেবলের যে গার্ডগুলো আছে সেগুলো। আচ্ছা আমি লাগিয়ে দেখাচ্ছি, একটা কেবল কেবল নিয়ে নিলাম, আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না। আচ্ছা আমি না এটাতে লাগালাম, এটা এইভাবে লাগাতে হবে। আর এটা হচ্ছে গিয়া এইভাবে লাগাতে হবে, এই যে এই পাশে, ঠিক আছে। আর আমি খুলে দেখাচ্ছি, আর তারা আমাকে আর একটা জিনিস দিয়েছে, দাঁড়ান এটা খুলে দেখাচ্ছি। আচ্ছা তারা আমাকে আর একটা জিনিস দিয়েছে, দাঁড়ান দেখাচ্ছি, এই যে এই পলিথিনটা দিয়েছে, এই বক্সটা দিয়েছে, দেখুন। মূলত এইটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও। অবশ্যই আপনারা বলবেন আমি 6 মিনিটের কেন ভিডিওটা বানাচ্ছি, বা আরও কম সময়ের কেন, বাট এক্সাম চলছে আর অনেক দিন হয়নি ভিডিও আপলোড করিনি, এক্সাম চলছে। তো দোয়া করবেন যাতে এক্সামে ভালো রেজাল্ট করি, তারপর হয়তো এই ঈদে অর্থাৎ রোজার ঈদে, ঈদুল আজহায়, সরি অর্থাৎ ঈদুল ফিতর এবং ঈদুল আজহায়ও আসবে, কোরবানি যেটাকে বলা হয়, ঈদুল আজহায়ও আসবে, অর্থাৎ ঈদ রোজার ঈদ অর্থাৎ ঈদুল ফিতরেও একটা ব্লগ আসবে, ওটা আপনার মজা পাবেন অবশ্যই। আর এখন আমি জাস্ট আপনাদের দেখালাম টাটাটা কিনেছি, মূলত এটা আমাদের এলাকার একটা আঙ্কেল আছে তার থেকে নেওয়া হয়েছে। তো গাইস হ্যাঁ, এখন মূলত আমি আপনাদের আমার এই চ্যানেলটা এখন নিউ স্টার্ট দাও, বাট এটা আমার মেইন চ্যানেল সামির হোসেন ব্লগস 2.0, আর এটাগুলো হচ্ছে সামির হোসেন ব্লগস, বাট ওইটাতে এখনও কিছু ছাড়াই হয়নি। আর মূলত মাঝে মাঝে টিকটক করি, টিকটকটা কি জাস্ট ফানের জন্য, ওকে আমার ফানও হচ্ছে ইসলামিক ভিডিও পাবেন, আমার ওটার নাম এখন রিভিল করবো না, আমি হয়তো ডিসক্রিপশনে দিয়ে দিব। তো ওটার নাম হচ্ছে সামির হোসেন ব্লগস, বা সামির হোসেন দিয়ে সার্চ দিলেও পেয়ে যাবেন। আচ্ছা আমি বলেই দিচ্ছি, ওটা হচ্ছে সামির হোসেন 331 আমার টিকটক অ্যাকাউন্ট। অবশ্যই যদি টিকটক অ্যাকাউন্টেও যেতে চান যে অবশ্যই ফলো করতে হবে, ফলো করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, কপি লিঙ্ক করতে হবে, এবং আমার ইউটিউব যারা আছেন না অবশ্যই লাইক করে দিতে হবে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে ভরে দেবেন, ঠিক আছে, যাতে আপনাদের জন্য নিউ নিউ ব্লগ আসতে পারে, ফানি ব্লগ, মজার ব্লগ। আর এই ভিডিওতে আমি এম রাখলাম যে হ্যাঁ সত্যি 50,000 লাইক, 50,000 লাইক, 5,000 কমেন্ট, ঠিক আছে, আবার বলি 50,000 লাইক, 5,000 কমেন্ট। অবশ্যই আপনারা তো আমার কে জানেন কেমন করেন, আপনারা তো 50,000 কি আপনারা 1,00,000 দিয়ে দিতে পারেন, ঠিক আছে, আমার কাছে এত এখন লাগবে না, আমার এমনি 50,000 লাইক, 6,000 বা 5,000 কমেন্ট, এই হচ্ছে কথা, ঠিক আছে। সো এটাই ছিল আমার মূলত আজকের ভিডিও। তো যার যার ভালো লাগবে অবশ্যই বেশি বেশি এটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তারপর বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন অবশ্যই, যাতে পরবর্তী ভিডিওটা সবার আগে আপনি পেতে পারেন যখন আপলোড দেওয়া হবে। আর যারা যারা অবশ্যই একটা কথা আপনাদের জন্য, যারা যারা আপনারা আমার ভিডিও দেখছেন, লাইক করছেন, ঠিক আছে, শেয়ার করছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তাদের বলছি সাবস্ক্রাইব করাটা কিছু না, মনে করুন আমি না সাবস্ক্রাইব, যে সাবস্ক্রাইব লেখা অর্থাৎ সাবস্ক্রাইব যে বাটনটা, ওইটা হচ্ছে আমাদের কি, ওটা হচ্ছে আমাদের সাবস্ক্রাইব করবেন, ওটা হচ্ছে আমাদের হৃদয়,
আর যে বেল আইকনটা ওটা হচ্ছে আপনার নাক, এখানে কী করবেন লাঠি দিবেন, এখানে একটা পাড়ি দিবেন, মানে বাড়ি দিলে নাকটা লাল হয়ে যাবে অর্থাৎ সাদা হয়ে যাবে, পুরো অ্যাশ হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে তারপরে অল করে দিবেন, এটাই মূলত কথা, ঠিক আছে। সো আপনারা যারা যারা রোজা রাখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, যারা যারা নামাজ করছেন অবশ্যই জানাবেন। সো মূলত আজকে এই ভিডিওটা এতটুকুই। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের বড়দের কথা মেনে চলবেন, ছোটদের শ্রদ্ধা করবেন, বড়দের ভালোবাসা, ছোটদের শ্রদ্ধা অর্থাৎ ছোটদের আপনারা ভালোবাসা দেবেন, বড়দের শ্রদ্ধা করবেন। সো আজকে আর আমি আর কিছু বাড়াচ্ছি না, এটা একটা ছোটো ভিডিও। এই ভিডিওটা জাস্ট আপনাদের দেখালাম এই রাউটারটা, ঠিক আছে। সো রাউটার কিনতে গিয়ে আমার প্যাডেলটা দিব, রাউটার কিনতে গিয়ে আমার মাথা নষ্ট হয়ে গেল, এরকমই একটা কিছু দিব আর, ঠিক আছে। তো দেখুন আপনারা, অর্থাৎ এই ছবিটাই হয়তো আসবে। আচ্ছা, সো হেই গাইস, বাই, টাটা, হ্যাভ ফান, খুদা হাফেজ।